ব্রণ একটি খুব কমন প্রবলেম, বিশেষ করে টিনেজ পিরিয়ডে ছেলে মেয়ে উভয়েরই এই ব্রণটা হয়ে থাকে। এটি একটি হরমোনজনিত সমস্যা যার কারণে মুখে পিম্পল বা ব্রণ ওঠে। তো ব্রণ ট্রিটমেন্ট করার অনেক পদ্ধতি আছে, বিভিন্ন মেডিসিনস আছে যার মাধ্যমে ব্রণকে ট্রিটমেন্ট করা যায় এবং প্রপার ট্রিটমেন্টে ব্রণ সেরেও যায়। ইটস এ কিউরেটিভ ডিজিজ। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ব্রণ থেকে যদি কোনো জটিলতা দেখা যায় তখন ওই জটিলতাটা একটা বিশেষ ধরনের মানসিক সমস্যা সৃষ্টি করে, যেটা থেকে উত্তরণ করা অনেক ক্ষেত্রে একটু দুরূহ হয়ে যায়। যেই দুটো জটিলতা ব্রণ থেকে সৃষ্টি হয় তার একটি হচ্ছে স্কার, যেটাকে আমরা গর্ত বলি, আর একটি হচ্ছে দাগ, যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলে থাকি। তো ব্রণের গর্তের ক্ষেত্রে যেই চিকিৎসা পদ্ধতি আছে তার মধ্যে একটি হচ্ছে লেজার। আমরা ফ্র্যাকশনাল লেজার করে থাকি, কার্বন ডাইঅক্সাইড বা CO2 ফ্র্যাকশনাল লেজারের মাধ্যমে আমরা এই ব্রণের গর্ত বা ব্রণের যে ক্ষত হয়ে যায় সেই ক্ষতগুলোকে আমরা অনেকাংশে কমিয়ে আনতে পারি। আরও কিছু ট্রিটমেন্ট প্রসিজিয়ার আছে, তার একটি হচ্ছে ডার্মা রোলার, আরেকটি হচ্ছে ডার্মা পেন, যেগুলোর মাধ্যমে আমরা মাইক্রো নিডলিংয়ের মাধ্যমে, অর্থাৎ আমাদের ফেসের যেই সারফেস এরিয়াতে ব্রণের গর্ত আছে সেই সারফেস এরিয়াতে আমরা পিরিয়ডিক্যালি, অর্থাৎ 3 সপ্তাহ বা 1 মাস অন্তর একবার আমরা এই ডিভাইসগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে একটা মাইনর ট্রমা বা ইঞ্জুরি ক্রিয়েট করার মাধ্যমে একটা ইনফ্ল্যামেশন তৈরি করি, যেখান থেকে দেখা যায় যে স্কারগুলো ধীরে ধীরে উঠে চলে আসছে। এর পাশাপাশি এখন রিসেন্টলি যেই ট্রিটমেন্ট প্রসিডিওরটা ইন্ট্রোডিউসড হয়েছে সেটাকে আমরা PRP বলে থাকি। আমরা PRP বা প্লেটলেট রিচ প্লাজমা একটা থেরাপি, যেখানে আমরা পেশেন্টের শরীর থেকে ব্লাড নিয়ে আমরা একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্লেটলেট রিচ প্লাজমাকে কালেক্ট করি এবং ওই প্লেটলেট রিচ প্লাজমাকে আমরা স্কার বেইজে ইনজেক্ট করার মাধ্যমেও এই স্কারকে রিমুভ করতে পারি। এছাড়া স্কারের মাত্রা যদি কম হয় তাহলে সেক্ষেত্রে সাবসিশন বা সার্জিক্যাল এই রিমুভও করা সম্ভব। এর পাশাপাশি আরেকটি সমস্যা যেটা খুব প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে ব্রণের দাগ। ব্রণের দাগের ক্ষেত্রে আমি একটি কথা বলতে চাই, যদি ব্রণ খোটানো হয় বা চাপ দেওয়া হয় বা অন্য কোনো আনসাইন্টিফিক প্রসিডিওরের মাধ্যমে এই ব্রণটাকে সারানোর চেষ্টা করা হয় সেক্ষেত্রেই দেখা যায় যে ব্রণটা একটা দাগ ফেলে যায়, যেটাকে আমরা হাইপার পিগমেন্টেশন বলি। আমরা এই হাইপার পিগমেন্টেশন দূর করার জন্য সাধারণত কিছু ক্রিমস বা অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করে থাকি, এর পাশাপাশি আমরা একটা সানব্লক ক্রিম অ্যাপ্লাই করতে বলি যেটা সূর্যের আলোর প্রভাব থেকে তার ফেসটাকে রক্ষা করবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ক্রিম বা অয়েন্টমেন্ট অ্যাপ্লাই করে ওই দাগটা যায় না, সেই ক্ষেত্রে আমরা লেজার অ্যাপ্লাই করতে পারি। আমাদের বর্তমানে আমাদের দেশেই আছে অ্যাভেলেবল আমরা Q-switch NDAG লেজারের মাধ্যমে অনেক ক্ষেত্রে এই দাগটা বহুলাংশে কমিয়ে ফেলতে পারি। আর এর পাশাপাশি ব্রণের ক্ষেত্রে আমি একটি উপদেশ দিতে চাই, সেটা হচ্ছে যে অয়েলি ফেসের সাথে ব্রণের একটা সম্পর্ক আছে, বিধায় ত্বকের অয়েল কন্ট্রোলের জন্য বিভিন্ন অয়েল ব্যালেন্স ফেস ওয়াশ পাওয়া যায় এবং সঠিক চিকিৎসকের পরামর্শে যদি সেই ধরনের একটি ফেস ওয়াশ ইউজ করা যায় এবং প্রপার ক্লিনজিং মেথডের মাধ্যমে যদি ফেসটাকে পরিষ্কার রাখা যায় তাহলে এই ব্রণ থেকে খুব সহজেই নিরাময় পাওয়া সম্ভব। পরিশেষে এতটুকুই বলতে চাই যে ব্রণের গর্ত বা ব্রণের দাগ এর কোনোটাই খুব বড় জটিল সমস্যা নয়, তাই এটা নিয়ে অযথা উদ্বিগ্ন না হয়ে যদি সঠিক চিকিৎসকের পরামর্শ সঠিকভাবে নেওয়া যায় তাহলে এর থেকে বহুলাংশেই নিরাময় পাওয়া সম্ভব। সবাইকে ধন্যবাদ।